আজকে আমরা সামনে যে এসআই মেন্স পরীক্ষা আছে তার বাংলা বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমাদের বলবো বাংলা বিষয়ে কি কি আছে কিভাবে তোমরা প্র্যাকটিস করবে সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব আচ্ছা প্রথমে আমরা জানি যে বাংলায় থাকে ফিফটি মার্কস ফিফটি মার্কসের মধ্যে তোমাদের প্রতিবেদন থাকে থার্টি মার্কস আর থাকে হচ্ছে বঙ্গানুবাদ সেটা হচ্ছে টোয়েন্টি মার্কস এবার লাস্ট ইয়ার্সের কোশ্চেন যেমন দেখেছি আমরা যে দুটো প্রতিবেদন ছিল ফিফটিন মার্কস করে থার্টি মার্কস আর টোয়েন্টি মার্কসে হচ্ছে একটা বঙ্গানুবাদ ছিল আর এটার জন্য তোমাদের টাইম থাকে হচ্ছে ওয়ান আওয়ার তাহলে আমরা আজকে প্রতিবেদন আর বঙ্গানুবাদ সম্পর্কে কিছু কথা জানব আর প্রতিবেদন সম্পর্কে প্রথমে বলে নিই তারপর বঙ্গানুবাদ সম্পর্কে বলবো ঠিক আছে প্রতিবেদনটা যেমন প্রতিবেদন আমরা কয়েক কত ধরনের হয় বা প্রতিবেদন কীভাবে লিখতে হয় সেগুলো ডিটেলসে আমরা আরও পরে বেশি ডিটেলসে জানবো তবে আজকে কিছু কিছু কথা জানি যেটা একদম প্রতিবেদনের শুরুর কথা সেটা প্রথমটা কি যে আমরা জানি যে প্রতিবেদনের প্রধান বিষয়টা হচ্ছে যে প্রতিবেদনের শিরোনাম শিরোনামটা প্রতিবেদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দেখবে সাধারণত যখন নিউজ পেপার পড়ি তখন আমরা কি করি যে প্রতিবেদনের যে প্রতিবেদন থাকে নিউজ পেপারে সেই প্রতিবেদনের সেই প্রতিবেদনে যে শিরোনামটা থাকে সেটা আমরা লক্ষ্য করি এবং সেই শিরোনামটার উপর নির্ভর করেই আমরা ঠিক করি যে আমরা ভেতরে প্রতিবেদনটা পড়বো কি পড়ব না তাহলে তোমরা বুঝতেই পারছো যে শিরোনামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই শিরোনামটা যাতে যথোপযুক্ত হয় যখন লিখছো যেই টপিকটার ওপর লিখছ সেই টপিকটার মূল কথাটাই শিরোনামে থাকবে ধরো আমরা কোনো প্রাকৃতিক বিপর্যয় নিয়ে লিখছি বা রিসেন্ট ঘটে যাওয়া কোনো প্রাকৃতিক বিপর্যয় কোনো ঝড় এরকম কিছু লিখছি ধরো সাপোজ আমাদের যেমন আমফান হয়েছে বা ইয়াস হয়েছে এগুলো হয়েছিল সেগুলোর ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে আমরা এরকম লিখতে পারি ধরো যে আম হেডিংটা এরকম হতে পারে শিরোনামটা যে আমফানের তাণ্ডবে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ মৃত আমরা অ্যাপ্রক্সিমেট যেটা আমরা নিউজ পেপার থেকে জেনেছি এরকম একটা সংখ্যা দিতে পারি ঠিক আছে এবার আমরা তার ভেতরটা লিখবো ও যে ভেতরে যে প্রতিবেদনটা সেটা লিখবো সেখানের ক্ষেত্রে কি হবে যে এই পার্টিকুলার বিষয়টা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ এরকম যদি আমরা লিখি তাহলে সেক্ষেত্রে সেটা কত তারিখে হয়েছে কি হয়েছে সেখানে কোথায় কোথায় বেশি প্রভাব পড়েছে তার গতিবেগ কতটা ছিল তারপর কতজন মৃত কতজন আহত কত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো মেন বিষয় তাহলে সেগুলোর ওপর বেশি গুরুত্ব দিতে হবে এরকম যে কোনো টপিকে যখন তোমরা লিখবে তখন সেই টপিকটার মধ্যে কিভাবে তাহলে মূল বিষয়টার ওপর গুরুত্ব দেবে সেটা দেখবে সেটা যে কোনো টপিক যে টপিকই হবে তার মূল বিষয়গুলো তুলে ধরতে হবে ঠিক আছে প্রতিবেদনের ক্ষেত্রে আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিবেদনের ক্ষেত্রে যে শব্দের ব্যবহার আমরা কি শব্দ ব্যবহার করছি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যেমন ধরো শব্দটা যদি যত উন্নত মানের শব্দ তুমি ব্যবহার করতে পারবে তত তোমার লেখার মান আরও বেশি উন্নত হবে যেমন ধরো আমি ইংলিশের ক্ষেত্রে বলে থাকি যে আমাদের স্টক অফ ওয়ার্ড বাড়াতে হবে আরও বেশি করে শব্দ অনেক নতুন নতুন ওয়ার্ড জানতে হবে সেরকমভাবে কিন্তু বাংলাতেও তাই বাংলাতেও কিন্তু আমাদের ভালো শব্দ জানতে হবে এবং সেটার ব্যবহার করতে হবে লেখার ক্ষেত্রে ধরো সবাই তো লিখবে কিন্তু তার মধ্যেও যা তোমার লেখাটা একটু যদি ভালো হয় তুমি যদি একটু ভালো শব্দ ব্যবহার করো তাহলে সেখানে তোমার মার্কসটা একটু বেড়ে যাবে এটার জন্যই শব্দ নির্বাচনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আর এখন তোমরা প্র্যাকটিস কিভাবে করবে ধরো রিসেন্ট যে সমস্ত ঘটনা ঘটছে বা রিসেন্ট গুরুত্বপূর্ণ টপিক যেগুলো সেগুলোর ওপর তোমরা প্র্যাকটিস করতে থাকো আর আরেকটা বিষয় হচ্ছে তোমরা যে ডেলি যে নিউজ পেপার সেই নিউজ পেপারটা দেখতে থাকো সেই নিউজ পেপার ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে প্রতিবেদন লেখা হচ্ছে সেখানে কিভাবে শিরোনাম করা হয়েছে কিভাবে তার ভেতরটা লেখা হয়েছে সেগুলো বুঝতে পারবে এই দিকটা খেয়াল রাখো আর তোমরা রিসেন্ট টপিকের ওপর প্র্যাকটিস করতে থাকো আর পরবর্তীতে আরও ডিটেলসে আমরা জানাবো যে কিভাবে প্রতিবেদন লিখতে হয় কি আর কত রকমের প্রতিবেদন সেটা আগেও বললাম এটা আবার পরবর্তীতে আমরা তোমাদেরকে জানাবো ঠিক আছে এই বিষয়টা প্রতিবেদনের ওপর বললাম আজকে আর তাছাড়া হচ্ছে তোমাদের আর যেটা টপিক আছে সেটা হচ্ছে তোমাদের বঙ্গানুবাদ বঙ্গানুবাদের ক্ষেত্রে সেইভাবে বিশেষ কিছু বলার নেই বঙ্গানুবাদটা মেনলি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বঙ্গানুবাদ বেটার হবে তত ভালো হবে আর এর জন্য তোমরা কি করতে পারো প্রিভিয়ার্স সিআরসি যে সমস্ত কোশ্চেন পেপার আছে সেখানে যে বঙ্গানুবাদগুলো এসছে তারপর তোমাদের বিভিন্ন যে বুকসগুলো আছে সে বুকসগুলো থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো বঙ্গানুবাদ আচ্ছা আর বঙ্গানুবাদের ক্ষেত্রে কিছু কিছু কথা আছে যেমন ধরো সেটাকে যত সরল ভাষায় তুমি লিখবে সেটা অনেক বেটার হয় তারপরে হচ্ছে সেখানে আমরা সাধারণত বলে থাকি যেটা ইংলিশে সিম্পল সেন্টেন্স বলি আমরা বাংলায় যেটাকে বলি সরল বাক্য সেই সরল বাক্যতে লেখাটাই বেশি ভালো বঙ্গানুবাদের ক্ষেত্রে এরকম আরও কিছু কিছু তথ্য আছে খুঁটিনাটি কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানতে হবে বঙ্গানুবাদ লেখার ক্ষেত্রেও সেগুলো আরও পরবর্তীতে আরও আমরা আরও বিষদে জানবো বেশি করে জানবো তবে তোমরা প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস করার জন্য তোমরা যত বেশি করে যে কোনো প্রতিবেদনই হোক আর বঙ্গানুবাদই হোক দুটোর ক্ষেত্রেই সমান যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের লেখা ভালো হবে বেটার হবে এবং তোমাদের আরও লেখার মানটাও উন্নত হতে থাকবে ঠিক আছে আরও পরবর্তীতে কী কী ইম্পর্টেন্ট টপিক্স আছে তার উপর বা কীভাবে লিখতে হয় এগুলো আমরা সব পরে আরও তোমাদের ডিটেলসে জানাবো আজকে তাহলে এই অবধি